আমরা সকলেই জানি পৃথিবীর 71% জুড়েই পানি রয়েছে, আর পানিতে যেসব প্রাণী বসবাস করে তাদের সম্পর্কে আমরা আজও অনেক কিছু জানতে পারিনি। তাই তো আজও আমাদের পানির নিচের জগৎ সম্পর্কে জানার আগ্রহ এবং কৌতূহল বেড়েই চলেছে। আর পানির কথা বলতেই যে প্রাণীর নাম সবার প্রথমে আসে সেটি হলো মাছ, যারা শান্ত স্বভাবের হওয়ার পাশাপাশি খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্বভাবেরও হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে এমনও কিছু মাছ রয়েছে যাদের সম্মুখীন হওয়া মানেই নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা। কিছু মাছ খুবই বিষাক্ত হয়, আবার কিছু মাছ ইলেকট্রিক শকের ব্যবহার করে, কিছু মাছের শারীরিক গঠন আবার ভয়ঙ্কর, কিছু কিছু মাছ আবার ভ্যাম্পায়ারের মতো রক্তপিপাসু। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু ভয়ঙ্কর মাছ সম্পর্কে জানতে চলেছি যা আপনারা এর আগে কখনো কোনো ভিডিওতে দেখেননি। সো বন্ধুরা, আজকে ভিডিওর খুব ইন্টারেস্টিং একটি ভিডিওতে চলেছে, তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। শুরু করতে চলেছি নাম্বার 10 থেকে। নাম্বার 10, স্টোনফিশ। স্টোনফিশ পৃথিবীর ভয়ঙ্কর সব মাছেদের মধ্যে অন্যতম। পানির মধ্যে এই মাছকে খুঁজে বার করা খুবই মুশকিল, কারণ এই মাছ দেখতে সমুদ্রে পড়ে থাকা পাথরের মতো দেখতে হওয়ার কারণে এই মাছকে স্টোনফিশ নাম দেওয়া হয়েছে। যেসব কারণের জন্য এই মাছটি ভয়ঙ্কর হয়ে উঠেছে তার প্রধান কারণ হলো এর ছদ্মময়ী রং এবং তার সূচালো পিঠ। যখন কেউ এই মাছের কাছে আসে বা এদেরকে ধরার চেষ্টা করে, তখন এরা তাদের পিঠে থাকা সূচালো কাঁটা দিয়ে তাদের উপরে আক্রমণ করে থাকে। নাম্বার 9, ইলেকট্রিক ইল। দক্ষিণ আমেরিকার কিছু সমুদ্রে বসবাস করা ইলেকট্রিক ইলকে সমুদ্রে বসবাস করা সবচেয়ে ভয়ঙ্কর মাছ বলে মনে করা হয়, কারণ এদের ছোঁয়া মাত্রই হাই ভোল্টেজ বিদ্যুতের শক লাগে। আনুমানিক 2 মিটার লম্বা এই মাছটি 850 ভোল্টের উপরে ইলেকট্রিক শক দিতে পারে। এই ইলেকট্রিক শক যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। নাম্বার 8, পিরানা। সমস্ত মাছের প্রজাতির মধ্যে পিরানাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং নির্দয় মাছ বলে মনে করা হয়। ভীষণ রাগ এবং আক্রমণাত্মক এই মাছটির দাঁতগুলি খুবই শক্ত এবং তীক্ষ্ণ হয়ে থাকে। বলা হয়ে থাকে যে পিরানা মাছ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের হাড়কেও চিবিয়ে ফেলতে পারে। এই মাছ সবসময় দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। দলবদ্ধ পিরানা মাছের সাথে একটি কাটিং মেশিনের তুলনা করলেও ভুল হয় না। নাম্বার 7, পায়রা। পৃথিবীর ভয়ঙ্কর সব মাছেদের মধ্যে অন্যতম হলো পায়রা। এই মাছটি পিরানা মাছের থেকেও বেশি ভয়ঙ্কর। এদের এতটা ভয়ঙ্কর হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এদের মজবুত চোয়াল এবং মুখের সামনে থাকা 2টি বড় বড় এবং তীক্ষ্ণ দাঁত। এই ধারালো দাঁতের সামনে যদি কখনো কোনো শিকার চলে আসে, তার বেঁচে থাকা একেবারে অসম্ভব। নাম্বার 6, মরে ইল। এই মাছকে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী মাছ বলে মনে করা হয়। তার প্রধান কারণ হলো এই মাছের চোয়াল, কারণ অন্যান্য মাছ বা যে কোনো প্রাণীর একজোড়া চোয়াল থাকে, কিন্তু এই মাছের মুখে 2 জোড়া আলাদা আলাদা চোয়াল থাকে। মুখের সামনে একটি মজবুত মাড়িযুক্ত চোয়াল এবং গলার পাশে থাকা আরও একটি মজবুত দাঁতযুক্ত চোয়াল এই মাছকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। নাম্বার 5, শফিশ। এই মাছের প্রজাতিকে খুবই দুর্লভ এবং অদ্ভুত বলে মনে করা হয়। এই মাছের নাক খুবই লম্বা এবং এতে অনেক ধারালো দাঁত থাকে। এরা শিকার করার জন্য ধারালো দাঁতযুক্ত নাককে ব্যবহার করে থাকে। এদের সামনে যদি কোনো শিকার চলে আসে, তাহলে এরা এদের এই ধারালো দাঁতযুক্ত নাকের সাহায্যে যে কোনো প্রাণীকে খণ্ড খণ্ড করে দিতে পারে। নাম্বার 4, পাফার ফিশ। পাপার ফিশের প্রধান বৈশিষ্ট্য হলো এরা প্রয়োজন পড়লে এদের শরীরকে ফুলিয়ে একটি বলের মতো আকার করে নিতে পারে। এই পদ্ধতিতে এরা এদের সেলফ ডিফেন্স করতে পারে। পাপার মাছের এতটা ভয়ঙ্কর হওয়ার কারণ হলো এদের দাঁতে থাকা ভয়ঙ্কর বিষ। এই বিষ যদি কোনো প্রাণীর শরীরে প্রবেশ করে, সেই প্রাণীর মৃত্যু প্রায় অনিবার্য। নাম্বার 3, টাইগার ফিশ। এই মাছটিকে আফ্রিকার কিছু নদীতে দেখতে পাওয়া যায়। এই মাছের চাকুর মতো ধারালো লম্বা লম্বা দাঁত যে কোনো প্রাণীকে টুকরো টুকরো করে ফেলার জন্য যথেষ্ট। এই মাছ অনেক বেশি লম্বা হওয়ার পাশাপাশি এই মাছের ওজন প্রায় 70 কেজি থেকে 80 কেজি পর্যন্ত হতে পারে। নাম্বার 2, দ্য গ্রেট হোয়াইট শার্ক। দ্য গ্রেট হোয়াইট শার্ককে যদি পানির রানী বলা হয়, তাহলে ভুল হবে না। এই মাছ প্রকৃতপক্ষে বিশাল আকার এবং বিশাল শক্তিশালী হওয়ার পাশাপাশি খুবই ভয়ঙ্কর শিকার হয়ে থাকে। এই মাছের প্রধান হাতিয়ার হলো তার ছুচালো দাঁত এবং তার বিশাল আকারের মুখ, যা যে কোনো প্রাণীকে মেরে ফেলার জন্য যথেষ্ট। নাম্বার 1, রেড লায়ন ফিশ।
এই সুন্দর মাছটি এতটা ভয়ঙ্কর হওয়ার প্রধান কারণ হলো এদের গায়ে থাকা ফিন স্পাইন। এদের ফিন স্পাইনের আক্রমণে মানুষ মারা যায় না ঠিকই, কিন্তু ফিন স্পাইনের আক্রমণে ক্ষতস্থলে তীব্র যন্ত্রণা এবং সেই স্থানে ঘা হয়ে যেতে পারে। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখানো মাছগুলোর মধ্যে আপনার কোন মাছটি বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।